নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, জুয়ান ফেরান্দোর প্ল্যান করতে করতে, জুয়ান ফেরান্দোর পরিকল্পনা সাজাতে সাজাতে ইতিমধ্যেই কিন্তু এইটিকে মোহনবাগান একদম কিন্তু লিগ টেবিলের 5 নম্বরে এসে ঠেকেছে। হ্যাঁ বন্ধুরা, লিগ টেবিলের 5 নম্বরে কিন্তু এটিকে মোহনবাগান চলে এসেছে। এবং এফসি গোয়া, তারা কিন্তু 4 নম্বরে উঠে গেছে। এবং কি অবস্থাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, যে জুয়ান ফেরান্দোর পরিকল্পনা করতে করতে সব টিম ওপরে উঠে যাচ্ছে। এবং জুয়ান ফেরান্দো যে জায়গায় ছিল, যে পজিশনে এটিকে মোহনবাগান টিমটা ছিল, সেই পজিশন থেকে এটিকে মোহনবাগান টিমটাই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। আমাদের তো এক টাইমে মনে হয়েছিল এটিকে মোহনবাগান যে জায়গাটায় আছে, আমাদের মনে হয়েছিল যে পরের ম্যাচ থেকে বেঙ্গালুরু এফসি ম্যাচ থেকে অন্তত 3 পয়েন্ট তুলবেই। কারণ বেঙ্গালুরু এফসি টিমটাকে কিন্তু সবাই হারাচ্ছিল, তারা হয়তো পরের সবকটা ম্যাচ জিতেছিল আগের, কিন্তু এটিকে মোহনবাগানের কাছে কিন্তু বেঙ্গালুরু এফসি কোনোদিন জিততে পারেনি, কোনোদিন কিন্তু বেঙ্গালুরু এফসি জিততে পারেনি এটিকে মোহনবাগানের কাছে। তো এটা কিন্তু একটা খুব বড় সুবিধা ছিল এটিকে মোহনবাগানের জন্যে, যেহেতু লাস্টের যে গোলটা রয়কৃষ্ণা করেছে ওই গোলটা তো একদম হতোই না। ওই গোলটা যদি না হতো তাহলে কিন্তু লাস্টে ডিমিত্রি পেতাস গোলটা করেছিল, তাতে কিন্তু ড্র হয়ে একটা পয়েন্ট অন্তত এটিকে মোহনবাগান পেল। তো জুয়ান ফেরান্দো প্রেস কনফারেন্সে যে কথাটা বলে যে প্লেয়ার সব ভয় পাচ্ছে, স্ক্যাড আছে, অর্থাৎ স্ক্যারি হয়ে আছে, মানে ভয় পাচ্ছে। তো আপনাদের দেখে একবারে মনে হয়েছে খেলাটা যে কোনো প্লেয়ার ভয় পেয়ে খেলছে? বলুন তো কমেন্টে একবার। যদি মনে হয় তাহলে এইটা মনে হবে যে ওই কটা প্লেয়ারের মধ্যে কোনো প্ল্যান ছিল না, কোনো কি বলবো, একটা ওই যে টিমটা খেলছিল ওখানে স্পষ্ট দেখা যাচ্ছিল কোনো প্লেয়ার ভয় পায়নি, একটা প্রপার প্ল্যানের অভাব ছিল, একটা প্রপার কি বলবো প্রপার ডিসিশনের অভাব ছিল, যেখানে জুয়ান ফেরান্দো কোনো ডিসিশনই নেয়নি। যে টিমটা লাভায় সে টিমটা 90 মিনিট পুরোপুরি খেলায়। আর কিয়ান নাসরি, ফার্দিন আলী মোল্লা, এদের কম বয়স, এদের কেরিয়ারটা পুরো ধ্বংস করে দিচ্ছে জুয়ান ফেরান্দো নিজে হাতে। ফার্দিন আলীকে যদি নাও বা খেলায়, অন্তত কিয়ান নাসরিকে অন্তত 45 মিনিট কিংবা 20 মিনিট খেলানো উচিত জুয়ান ফেরান্দোর। সে জায়গায় 5 মিনিট বাকি আছে তখন লাভাচ্ছে, সে জায়গায় 7 মিনিট, 10 মিনিট এক্সট্রা টাইম বাকি আছে তখন এদের লাভাচ্ছে, তারা তখন নেবে কী করবে? এতে তো আরও তাদের কনফিডেন্সটা ডাউন হচ্ছে। প্রথমার্ধেই যদি হাফ টাইমের পরে যদি লিস্টান কলাসকে তুলে কিয়ার নাসরি কিংবা ফারদিন আলী মোল্লাকে লাভাতো, তাহলে কিন্তু একটা ভালো চান্স পেতে পারতো এটিকে মোহনবাগান। আর দিমিত্রি পেতাতোসকে নিয়ে কিচ্ছু বলার নেই। দিমিত্রি পেতাতোস একে তো স্ট্রাইকার খেলে না, তার জোর করে স্ট্রাইকার খেলানো হচ্ছে, তাও কিন্তু তার কাজটা কিন্তু সে করে যাচ্ছে। আর এদিকে জনি কাউকো, তার রিয়াকশান দেখে আমার তো মনে হচ্ছে জনি কাউকো যদি দেখে এরম কোনো কিছু হচ্ছে, তো জনি কাউকোর নিশ্চয় মত বললে যাবে, এই টিমের আসতে চাইবেন এটিকে মোহনবাগান জনি কাউকো। আর দ্বিতীয়ত, দিমিত্রি পেতাতোস আর অনেক কটা প্লেয়ার যখন ম্যাচ হয়ে যাওয়ার পরে প্রেস কনফারেন্সে কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু পরিষ্কার প্লেয়ারদের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিলো যে প্লেয়ারদের সাথে কিন্তু জুয়ান ফেরান্দোর ভালো কোনো বন্ডিংই নেই, এটাই কিন্তু সত্যি কথা। তো আগে ভালো বন্ডিং করতে হবে, ভালো প্ল্যান করতে হবে, ভালো পরিকল্পনা করতে হবে, তবে কিন্তু প্রত্যেকটা ম্যাচ 3 পয়েন্ট জিততে পারবে। এমনকি মুম্বাইকেও 3-4 গোল এর ব্যবধানে হারানোর ক্ষমতা কিন্তু এটিকে মোহনবাগান রাখে। শুধু কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই খেলতে লাগলে কিন্তু একটা পাড়ার টিমের কাছে হেরে যেতে হবে, এটা কিন্তু একদমই সত্যি কথা। তো তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।